তাতেই তো চেনো, সে যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আর আমাকেও তো সেই কবরে যেতে হবে, আমাকেও তো এইভাবে যেতে হবে। নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেছেন, আখির যিকরা হাদিমিল্লা জাতিল বাউল, এই পৃথিবীতে মানুষকে পরিবর্তন করার জন্য সবচেয়ে বড় উপদেশ হচ্ছে মৃত্যুর চিন্তা। কাফা বিল মাউতি ওয়াইজান, একজন মানুষের জীবন পরিবর্তন করার জন্য ঘন্টার পর ঘন্টা বক্তব্য দিয়ে আমরা যা বুঝাতে পারবো, আপনার কবরের কথা, আপনার মৃত্যুর চিন্তা আর হাসরের চিন্তা আপনাকে তার চাইতে বেশি বুঝাতে পারবে, ঠিক কিনা? তিনি থরথর করে কাঁপতে লাগলেন, বাসায় গিয়ে বলছেন, মা আমার জীবন তো শেষের দিকে, যে কোনো মুহূর্তে তো আমিও দুনিয়া থেকে বিদায় হতে পারি, আর আমি যখন এই বাটির তলে যাব মা, আচ্ছা বলো তো আমার সাথে থাকবে কে থাকবে? আর আপনার কথা বলছি, আপনি দুনিয়া থেকে বিদায় হলে পরে মাটির তলে আপনার সাথে কে থাকবে একবার ভেবেছেন? যে স্ত্রীর জন্য নিজের মাথার ঘাম পায়ে ফেলে জীবনটা শেষ করছেন, যেই কলিজার টুকরা সন্তানের জন্য নিজের জীবনটাকে শেষ করছেন, তাকে ভালো রাখার জন্য দেশ ছেড়ে বিদেশে গিয়েছি, বিবি তোমাকে সুখে রাখার জন্য আমার জীবনটাকে ধরি সাপ করেছি, ও কলিজার টুকরা বিবি, একটা মাত্র রাত আমার মৃত্যুর পরে প্রথম রাত আমার সাথে আমার কবরে থেকো, আপনার স্ত্রী আপনার সাথে কবরে, আপনি যেই বিছানায় ঘুমাবেন সেই বিছানায় একা থাকতে ভয় পাবে, আপনি যেই রুমে ঘুমাবেন সেই রুমে একা থাকতে ভয় পাবে, আপনার লাশের কাছে একা থাকতে ভয় পাবে। এই পৃথিবীতে বান্দার জন্য আল্লাহ যে আপন পৃথিবী দিয়েছে, সারা দুনিয়াটাই স্বার্থ, শোনো সারা দুনিয়াটাই স্বার্থ, টাকা যতদিন আছে, বন্ধু ততদিন আছে, ক্যারিয়ার যতদিন আছে, শ্বশুর বাড়িতে ততদিন আছে, বন্ধুর কাছে দাম আছে, টাকা পয়সা ক্ষমতা যতদিন আছে, আত্মীয় স্বজনের কাছে দাম আছে, টাকা আছে, বন্ধুর অভাব নাই, আজকে সব হারিয়ে বসো, আজকে তুমি অসহায় হও, আজকে তুমি বিপদে পড়ো, দুনিয়ার সব স্বার্থবাদীরা একসাথে, আমি যে এখন পর্যন্ত জীবিত আছো, বেঁচে আছো, ভালো আছো, আল্লাহর কসম শুধুমাত্র আল্লাহর দয়ায় বেঁচে আছো, তোমার রব তোমাকে দয়া করে বাঁচিয়ে রেখেছে, অ্যাক্সিডেন্ট করে হসপিটালের বিছানায় ছটফট করছে, যেই মানুষটা অ্যাক্সিডেন্ট করে তার লাশটা রাস্তার পাশে পড়ে আছে, যেই মানুষটা ক্যান্সারের যন্ত্রণায় হসপিটালের বিছানায় ছটফট করছে, ওই লোকটা তুমিও হতে পারতে, তোমাকে আল্লাহ দয়া করে সুযোগ দিচ্ছেন, বান্দা এখনো সময় আছে, আমি আল্লাহর দিকে ফিরে আসি, ঠিক কিনা? তো দেখি কোন মালিক তার গোলামকে খাওয়ায়, থাকা খানা সব ব্যবস্থা কোন মালিক করে দিয়েছে, আর সেই মালিকের বিরুদ্ধে বিরুদ্ধাচারণ যদি গোলাম করে, গোলাম যদি সেই মালিকের বিরোধিতা করে, মা বলো তো দেখি মালিক সেই গোলামকে কি করবে? মা বলছে, তাহলে সেই গোলামকে হাত পা বেঁধে তাকে পচা খাবার দিবে, তাকে বেঁধে যাই, আল্লাহ আমাকে ক্ষমা করবে না, মা আমার হাত পা বেঁধে দাও, যদি আমার কষ্ট আমার রবের দয়া হবে আর আল্লাহ দয়া করে আমাকে ক্ষমা করে দিবে, আল্লাহু আকবার। মা মা তুমি এই কাজটা করো, মা সন্তানের দাবিতে মা শেষ পর্যন্ত রশি এনে হাত পা বেঁধে তারপরে তাকে, কোরআনের একটি আয়াত তার চোখে পড়েছে, সূরা হিজরের 92 এবং 93 নম্বর আয়াত চোখে পড়লো, ফাওয়া রব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন, ফাওয়া রব্বিকা লানাসআলান্নাহুম ফাওয়া রব্বিকা আমি প্রত্যেকটা মানুষকে তার জীবনের হিসাব জিজ্ঞাসা করবো, আল্লাহু আকবার, আমি প্রত্যেকটা মানুষকে তার জীবনের হিসাব জিজ্ঞেস করব, তুমি কি মনে করেছো, তুমি কি মনে করেছো তোমাকে আল্লাহ, তুমি যে কান দিয়ে তোমার প্রেমিকার অশ্লীল কথাগুলো শুনছো, তুমি যে কান দিয়ে গান শুনছো, আল্লাহ চাইলে তোমার ওই কানের শক্তি এখনো পারে, তুমি যে পা দিয়ে হারাম পথে পা বাড়াচ্ছ, আল্লাহ চাইলে ওই পা এখনো ধ্বংস করে দিতে পারে, তুমি যে হাত দিয়ে সুদার ঘুষে টাকা নিচ্ছ, আল্লাহ চাইলে ওই হাতটাকে ভেঙে চুরমার করে দিতে পারে, ঠিক কিনা? জাহান্নাবীরা মাত্র সুযোগ দাও, আল্লাহ বলবেন, বান্দা তোমাকে অনেক সুযোগ দেওয়া হয়েছে,
একটা নিঃশ্বাস নিয়ে আবার ছাড়তে পারছেন, এটা আল্লাহর একটা সুযোগ। রাতে ঘুমিয়ে আবার সকালবেলা ঘুম থেকে ডাকতে পারছেন, আল্লাহর কসম এটা আল্লাহ আপনার প্রতি বিশাল একটা দয়া করেছেন, দয়া করেছেন, দয়া করেছেন। ইমাম গাজ্জালী রহিমাহুল্লাহ বলেন, মানুষ যখন বুঝে বিশ্বাস করে যে তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দিয়েছেন, এর পরেও মানুষ যে আল্লাহর নাফরমানি করে, নাউযু বিল্লাহি মিন যালিক। ইমাম বুখারী আর ইমাম মুসলিমের উস্তাদ আব্দুল্লাহ ইবনে মাসলামা, তিনি একসময় মদুদি ছিলেন, তিনি একসময় জুয়াড়ি ছিলেন, তিনি একসময় নেশায় আসক্ত ছিলেন, নেশার বোতল নিয়ে নিয়ে মদের বোতল নিয়ে নিয়ে প্রকাশ্যে মদ খেতেন, প্রভাব ছিল। তো একদিন তিনি রাস্তায় মদের বোতল নিয়ে হাঁটছেন, দেখছেন যে একজন আলেম অনেক মানুষ তার কাছে এসে তাকে ঘিরে রেখেছে, যেমন বক্তারা আসলে আপনারা ঘিরে ধরেন। তো একজন আলেম, সেই আলেম হচ্ছে ইমাম শোবা, ইমাম শোবাকে দেখে সবাই চারপাশ থেকে ঘিরে রেখেছে। আব্দুল ইবনে মাসলামা, তিনি ইমাম শোবার কাছে গিয়ে বললেন যে ঘটনা কি, এই লোকটা কে? মানুষকে জিজ্ঞেস করছে, ইনি কে? তার মুখে নেশা, মুখে মদের গন্ধ, এই মদের বোতলটা নিয়ে ইমাম শোবার কাছে গিয়ে বলছে, ইমাম সাহেব আপনি নাকি হাদিস বর্ণনা করেন, হাদিস নি দি হাদিসিন, আমাকে একটা হাদিস শোনাও তো দেখি। ইমাম শোবা তার দিকে তাকিয়ে বললেন, তুমি যে অবস্থায় আছো, হাতে মদের বোতল, মুখে মদের গন্ধ, তোমার কাছে হাদিস বর্ণনা করার কোনো সুযোগ নেই, তুমি পবিত্র হয়ে আসো, তারপর তোমার কাছে হাদিস বলবো। আব্দুল ইবনে মাসলামা মদধিত, মাথা গরম হয়ে গেছে, পাশ থেকে গিয়ে একটা ছুরি নিয়ে এসে কয়, ইমাম সাহেব হাদিস শোনাবেন না, কল্লা উড়াইয়া দিমু, তাড়াতাড়ি হাদিস শুনান, জোর করে হাদিস শুনতেছে, হাদিস শুনান নাহলে মাথা উড়াইয়া দিমু। ইমাম শোবা তখন সেই মুহূর্তে চিন্তা করলেন যে হাদিস শোনার জন্য তার এত আগ্রহ, ঠিক আছে শোনায় দিই। আব্দুল ইবনে মাসলামাকে বললেন, হাদিস তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস তোমাকে শোনাই, আল্লাহ রাসূল সাহেব আমার ধরনের বেহায়া, যদি বেহায়া না হই, বেলজ্জা না হই, বেহায়া না হই, আল্লাহর চোখ দিয়ে কি করে গুনাহ করি, আল্লাহর দেয়া হাত দিয়ে কি করে গুনাহ করি, আল্লাহর দেয়া মুখ দিয়ে কি করে গুনাহ করি কিনা। আব্দুল ইবনে মাসলামা চিন্তা করলেন, আরে যদি লজ্জা না থাকে তাহলে যা ইচ্ছা তা করতে পারি। আর মরে মরে দাঁড়িয়ে মাঝে মাঝে পোশাকের স্বাধীনতা চায়। কয়েকদিন আগেও একটা ছেলে আপনি দেখবেন, সে সমকামিতার স্বাধীনতা চায়, সে পোশাকের স্বাধীনতা চায়। কিছু মেয়েও আছে যারা পোশাকের স্বাধীনতা চায়, কয় যেই পোশাক কোন চায় আমরা সেই পোশাক পরব, পোশাকের স্বাধীনতা চায়। পৃথিবীর কোথাও পোশাকের স্বাধীনতা দেওয়া সম্ভব নয়, বাপের পোশাক আর মায়ের পোশাক এক হতে পারে না, বাচ্চার পোশাক আর মুরব্বীদের পোশাক এক হতে পারে না। বাচ্চার নিংটি যদি দাদারে পরান আর দাদার জামা যদি বাচ্চাকে পরান তাহলে বাচ্চাকে খুঁজে পাওয়া যাবে না। ডাক্তারের পোশাক আর রোগীর পোশাকের ভিন্নতা থাকবে, একজন চিকিৎসক আর রোগীর পোশাকের ভিন্নতা থাকবে, প্রশাসন বাহিনী, পুলিশ, আর্মি, পিডিআর, র‍্যাব, সেনাবাহিনী, এদের পোশাক আর সাধারণ মানুষের পোশাকের মানুষের পোশাকের স্বাধীনতা ভিন্নতা থাকবে। যারা নারী আর পুরুষের পোশাকের স্বাধীনতার নামে যা মন চায় তা করতে চায়, এরা হলো বেহায়া, এরা হলো পশুর চেয়ে নিকৃষ্ট, ঠিক কিনা? আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলেছেন সূরা আরাফের 180 নম্বর আয়াতে, উলাইকা কাল আনআমকে, তাহলে তুমি যা ইচ্ছা তা করতে পারো না। আব্দুল ইবনে মাসলামা এই কথা শুনে বাসায় চলে গেলেন, মনে মনে চিন্তা করলেন, আসলে তো ঠিক, আমি কত বড় বেহায়া, যে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দিয়েছেন, যে আল্লাহ